তো এখানে উঠতে পারে না। কত বড় মাছ দেখে কেমন লাগছে জানি না, তবে মাছটা এতটাই বড় ধরতে পারছি না হাতে। আর এই যে এই মাছটা সিলভার কাপ, ঘরের কিছুটা ভিতরের দিকের অংশ কিছুটা হয়ে গেছে, তো সবগুলো দরজা জানালা এখনো কমপ্লিট হয়নি, তো এখন মোটামুটি এই কদিনের মধ্যে রেডি হয়েছে। আর ঘরটা দেখো কত সুন্দর দেখাচ্ছে, পুরোটাই কাঠের কাজ হয়েছে, সামনের পুরো স্ট্রাকচারটা পুরো কাঠের, আর উপরের অ্যালবেস্টর দেওয়া দেখো। আর এখনো ঘরের জিনিসপত্র এনে রাখা হয়নি, যে পাশাপাশি যে ঘরের মধ্যে রাখার মতো সবই বাইরে আছে, এখন ঘরটাকে পুজো করতে হবে, তারপর ঘরের মধ্যে সব জিনিসপত্র ঢোকানো হবে। এখন এখন আপাতত স্কুটি বাইক তো এগুলোই রাখা আছে, আর কাজকর্ম চলছে, সেই জিনিসগুলো চারিদিকে ছড়ানো ছিটানো এগুলো সব পরিষ্কার করে, আর মেঝেটা হবে মাটি, তো সেই জন্যে সব কিছু লেপা পোছা করতে হবে, আপাতত এমনই আছে। আর তো চলো তোমাদের আমাদের রান্নাঘরটা দেখাই, যেহেতু আমরা বাইরের রান্না করার সমস্যা ছিল, গ্যাস তো ঘরের মধ্যে আছে, তো গ্যাসের জায়গাও করা হয়েছে আর ঘরের মধ্যে উনুন করা হয়েছে। আগে ঘরের মধ্যে উনুন ছিল না, উনুনটা ছিল বাইরে, পুরো বারান্দার মধ্যে রান্না হতো, আর এখন পুরোটাই ঘিরে নেওয়া হয়েছে। দেখো এই যে এটা রান্নাঘরে চলে এলাম, আর এখন কাজ চলছে, এখন পুরোটা কমপ্লিট হয়নি। দেখো এখানে উনুন করা হবে, বাইরের উনুন, অনেকদিনে একটা শখ ছিল যে পাইপের উনুন হবে, আর বাইরে বসে রান্না করতে হবে না, বাইরে বসে রান্না করা অনেকটা ঝামেলা, যেহেতু ঝড় বৃষ্টি আসলে রান্নার খুব কষ্ট হয় হতো আমাদের, তো সেই জন্য এই যে রান্নাঘরের এই যে এখান থেকে বড় পাইপ যাবে, আর এখান থেকে রান্নাঘরের বারান্দা করা হয়েছে দেখো, আর রান্নাঘরের পাশ থেকে এখান থেকে গেট করা আছে, তো এখানে জল থাকলে সব ভালোই হতো, জল থাকলে এখানে বাসন মাজার ব্যবস্থা হতো, কিন্তু আপাতত কাঠ রাখা হবে আর উপরটা ঘিরে দেওয়া হবে, তেমন ভাবেই হয়েছে। তো তোমাদের দেখালাম, অনেকেই ভাবছে যে কেন ব্লগ করছে না, ব্লগ আসছে না কেন, তো এই কাজকর্মগুলো ছিল বলেই আর হচ্ছে না। আর মামুনকে নতুন স্কুলে ভর্তি করেছি, তো সেও একটা চাপ, ওকে সকালবেলা সেই 5টা সাড়ে 5টায় উঠে স্কুল দিয়ে আসা, তার টিফিন, বাড়িতে নানান ধরনের কাজ, তারপর মিস্ত্রি কাজ হচ্ছে, তো সেই জন্যেই। তো চলো অনেক গল্প হয়ে গেল, এবার অন্যরকম গল্পে যাই, আর বাবা কী মাছ এনেছে সব কিছুই দেখাবো, চলো। তো এবার থেকে আরও সুবিধা হবে, রান্নাবান্না বাইরের এই মানে একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ হবে, রান্নাবান্না ভিডিওটাও করা যাবে। আর এখানে দেখো এগুলো কিন্তু সব প্লাস্টার করা, আর যেহেতু জল দেওয়া হয় তো সেই জন্য কাপড় দিয়ে ঢেকে রাখা আছে, দেখো এই যে প্লাস্টার করা, পুরোটাই মেঝে করে নিয়েছি, এখন আপাতত ঢাকা আছে। আর মাঝে মাঝেই বর্ষা হচ্ছে, কয়েকদিন যেমন প্রচুর মেঘলা, চারিদিকের পরিবেশটা দেখলেই তো আমরা বুঝতে পারবে, কুয়াশা, এখনও 11টা কত বাজে কিন্তু কুয়াশা দেখো চারিদিকে। তো বন্ধুরা এগুলো দেখো কাঠ দিয়ে সামনেটা ঘেরা হয়েছে, তো এই কাঠগুলো কত সুন্দর করে কাজ হয়েছে দেখো, সব বাড়িতেই গাছ ছিল আর কিছুটা কেনা হয়েছে, তো আমাদের রাস্তার পাশে বড় বড় শিরিষ গাছ ছিল, আরও নানান ধরনের গাছ কেনা হয়েছে, তো সেই দিয়ে কাঠের বানানো হলো, আর অ্যালবেস্টার দিয়ে সামনে টিন দিয়ে ঘেরা ছিল আগের বারে, কিন্তু টিনটা পিছন দিকে দেওয়া হয়েছে, আর কাঠ দিয়ে সামনের যে ডিজাইনটা সামনের ঘরের ফ্রন্টটা করা হয়েছে, আর এই যে দরজা লাগানো হয়েছে দুটো, এখনও লাগানো হয়নি, এগুলো কাঠ দিয়ে হবে, আর
কাঠ রাখা আছে, দেখো চারিদিকে সবই ছড়ানো। এখন কবে গোটানো হবে ঠিক নেই, মানে সব কিছু নিয়ে রান্নাঘরে রাখা হবে, সামনেটা পুরোটাই পরিষ্কার হবে। যেহেতু সামনে চারিদিকে দেখো এখনো প্লাস্টিক টানানো, ওর মধ্যেই রান্নাবান্না, আর উনুনটা দেখবে। চলো এই সেই বারান্দা, যে বারান্দায় আমরা রান্না করতাম, সেই উনুনটা আছে শুধু, আর উনুনের পাশের মাটিগুলো চলে গেছে। এমন পজিশনের উনুন দেখো, দেখলেই মনে হবে গ্যাসে বসে রান্না করছি। উনুনটা উনুনটাই শুধু আছে, আর কিছু নেই। তো সকালবেলা মোটামুটি রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার মাছ এনেছে, সেই মাছটা কাটাকুটি হবে। দেখো এখানে রান্না হয়, আর এইটুকুনি শুধু উনুনটা আছে, মানে এখান থেকে যত মাটি ছিল সবই, যে ঘর বড় ঘর হয়েছে তো সেই ঘরের মধ্যেই লাগানো হয়েছে। কিন্তু মাটি পাওয়া এখন অনেকটাই, আমাদের এদিকটা নিচু তো, তো জমি থেকে মাটি তুললে অনেকটা নিচু হয়ে যাবে, তো সেই জন্যে আমাদের যে বারান্দা ছিল পুরোটাই সামনে থেকে মাটি নিয়ে ঘরে দেওয়া হয়েছে। বন্ধুরা দেখো কত বড় মাছ, দেখে কেমন লাগছে জানি না, তবে মাছটা এতটাই বড় ধরতে পারছি না হাতে। আর এই যে এই মাছটা সিলভার কাপ, তো দেখো বাজারে উঠেছিল, তো বাবা নিয়ে এসছে, আর অনেকটাই বড়। কেটে নিয়ে আসলে সুবিধা হতো, তবে কাটতে খুবই সমস্যা হবে। দেখো মাছটার সাইজ দেখেই বুঝতে পারছো যে কতটা বড়, মানে এক ঝুড়ি হয়ে যাবে মাছটা কাটতে কাটতে। তো এবার কাটাকুটি হবে, তারপর রান্না বান্না। বাবা মাছটা রাখছি, মাছটা ধরছে না। এর মধ্যে দেখো মাছটা বড় বললাম না, অনেকটাই, কাটবো কি করে গো। দেখো বন্ধুরা আমি এই যে এত বড় মাছ কাটতে পারছি না, স্লিপ খাচ্ছে, তো সেই জন্য তোমার দাদাভাইকে বললাম তুমি কেটে দাও মাছটা। দেখো কতটা বড় মাছটা, খুব ভালো মাছ কাটতে পারে। কোথা থেকে কাটবে বুঝতে পারছি না, স্লিপ খাচ্ছে। একদম টাটকা মাছটা, আগে কেটে নিয়ে তারপর আঁশ ছাড়াবে, নাহলে কাটা যাবে না। তো আমি প্রথমে মাকেই বললাম, তা মা বললো যে না ও কেটে দিক, আমার বড় মাছ তো, সেই জন্য তোমার দাদাভাই কাটছে। দেখো বম্মা কি করছে, তো চলো ঠাম্মা যে মাঠের দিকে চলে গেছে, মাঠে একটা ছোট উনুন খোঁড়া হয়েছে। এখন তো যেহেতু এতটা ঠান্ডা, খুব মানে জল, তো সেই জন্যে একটু গরম না করলে স্নান করতে খুবই সমস্যা, তো সেই জন্যে। আর এই যে আমাদের কন্যে দেখো কি করছো, কাঁচা হয়ে গেছে, স্কুল জামাটা কেচে দিচ্ছে। আর ঠাম্মা এখানে দেখো কি করছে, দেখো চারিদিকে যেন কুয়াশাচ্ছন্ন হয়ে আছে চারিদিকটা, এতটাই মানে ঠান্ডা পড়েছে। ও ঠাম্মা উনুন ধরিয়েছ? হ্যাঁ, আমরা তা জল গরম করছি। দেখো মাঠের পাশে ইট দিয়ে মা এখানে উনুন বানিয়ে দিয়েছে, আর এখানে উনুনে পাশেই মাঠের পাশেই প্রচুর পরিমাণে ছোট ছোট কাঠ আছে, তো সেইগুলো দিয়ে, আর ছোট ছোট পাতা, গাছের পাতা পড়ছে। দেখো এই যে পাশেই গাছ, গাছের পাতা পড়ছে, সেই সব দিয়ে জাল দেওয়া হয় উনুনে। আর পাশেই যেহেতু পুকুর, পুকুরের জলে স্নান, ধোঁয়া হচ্ছে তো প্রচুর পরিমাণে, আর এখানেই আমাদের ফিস্ট হবে, তাই তো নাকি ঠাম্মা? লাইয়ে দিয়ে জ্বালিয়ে দাও পাতা দিয়ে। আর এই যে আমাদের যে আগের ঘর ছিল, সেই ঘরের বেড়াগুলো খুলে খুলে রাখা আছে এখানে। এখন আপাতত এগুলো দিয়ে সামনের দিকটা বেড়া দেওয়া যাবে না, এই রান্নাঘরের সাইডটা বেড়া দিতে হবে, তো সেজন্য রাখা আছে। দেখো উনুনে হাঁড়ি দিয়ে দিয়ে হাঁড়িটা পুরো কালো হয়ে গেছে, এগুলো আবার যখন শীত কেটে যাবে সব। এখন জল দেওয়া আছে,
আর এইটা যখন শীতটা যখন চলে যাবে, মানে জল গরম হবে না, ডেলি জল গরম হয়, তো সেই কারণেই কালিটা তোলা হয় না, যেহেতু অন্য কাজে লাগে না, শুধুমাত্রই জল গরম, তো সেই জন্যে এখন জল আছে। এগুলো সব শীতকাল কেটে যাবে, তারপর হাঁড়িটা মেজে আবার তুলে রাখা হবে একদম পরিষ্কার করে। আর এখন দেখতে দেখো কেমন দেখাচ্ছে, এরমই হয় ধান সেদ্ধ করা হাঁড়িগুলো হয়, যেহেতু আমাদের ধান সেদ্ধ নেই, অল্প ধান। চলো এবার বাড়ির দিকে যাই, আমাদের দাদা ভাই কি করছে। চলো এবার বাড়ির দিকে যাচ্ছি, তোদেরকে মনে হয় মাছ কাটা হয়ে গেছে, কি দিয়ে রান্না করবো সেটাই ভাবার। ফুল পেয়েছো? এই দেখো, চলো চলো চলো। তো বন্ধুরা, এই যে গাছে ছিল, এবার যখন ওর মা এদিকে উড়ে গেছে, তখন ও উঠতে গিয়ে পড়ে গেছে নিচে, আর ওর মা আসছে, এসে এসে নিয়ে যেতে যাচ্ছে, কিন্তু অনেক ছোট, তো ওই জন্য উপরে উঠতে পারছে না। দেখো কত কিউট দেখতে হয় ঘুঘু পাখির বাচ্চাগুলো। দেখো এমন সময় এদেরকে সামনাসামনি দেখাই যায় না, ওর মায়েরা লুকিয়ে রাখে বাচ্চাগুলোকে। ওই দেখো হেঁটে হেঁটে ও হাঁটা শিখেছে সবে, ওর মা নিয়ে যাবে, দাঁড়াও। তো এই যে মাছ কাটা হয়ে গেছে, আর মা এখন মানকচু কেটে দিচ্ছে। দেখো মানকচুটা কত সুন্দর, একদম সাদা। এটা আগের দিনও খাওয়া হয়েছিল বাজার থেকে আনা, তো আজকে যেহেতু বড় মাছ, এগুলো কচু দিয়ে ভালো লাগে, বড় আলু দিয়ে ভালো লাগে, তো সেজন্য কচু কেটে দিচ্ছে মা। মাছগুলো কাটা হয়ে গেছে, এখন ধুয়ে আনতে হবে। দেখো আর এখানে আমার মাম্মা খেলা করছে, ঠাম্মি ওদিকে সবজি কাটছে, আর ও এখানে খেলা করছে। দেখো কি খেলা করছে, পুতুলটা দেখাও। ওরে বাবা, আর পুতুলগুলোর এক এক অবস্থা, দেখো এক এক ধরনের পুতুল। ওর পুতুলের কালেকশন দেখলে তোমাদেরই মাথা খারাপ হয়ে যাবে, যে এত পুতুল। আর এই পুতুলটা দেখো সব থেকে লম্বা, আর তাকে কি করেছে, সিঁদুর চোখ টোক ভূতের মতো করে দিয়েছে। দেখো ওর থেকেও মনে হয় লম্বা পুতুলটা। কাটা মাছগুলো ধুতে চলে এসেছি, পুকুরে একটু ভালোভাবে ধুয়ে নেব, তারপর কলের জল দিয়ে, গরম জল করে একটু কলের জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো যাই, চলো বাড়ির দিকে যাই, জুমুন ধরাতে হবে, চারিদিকে একদম অন্ধকার অন্ধকার ভাব, কখন বৃষ্টি আসবে তারও ঠিক নেই, ছিটে ফোটা হচ্ছিল। চলো বন্ধুরা, মাছ ধুয়ে, এই যে গরম জল করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর উনুনও জ্বালিয়ে দিয়েছি, তো মাছগুলো এবার ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে দেখো, আর অনেকটা বড় মাছ তো, আর এগুলো দেখো পিসগুলো অনেকটাই বড় বড় হয়েছে, তো সেই জন্য একটু বেশিক্ষণ ধরেই ভেজে নিচ্ছি।
রেডি করে নিয়েছি মাছের ঝোলের জন্য। পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এখানে শাক ভাজা করব, বেতর শাক ভাজা। এখানে তো এখন শীতের সময়, আলু বাগানের মধ্যে প্রচুর পরিমাণে বেতর শাক হয়, যে শাকটা খেতে অনেকটাই সুস্বাদু আর অনেকটাই উপকারী। তো সেই শাক দিয়েই আজকে রান্না হবে। দেখো একটু বড়ি নিয়েছি, আর যেহেতু বড় মাছ, মাছের তেল আছে, মাছের তেল দিয়ে করলে একটু অন্যরকম টেস্টি হয়। তো সেই জন্যই দেখো এখানে পেঁয়াজ, রসুন, সঙ্গে বড়ি নিয়েছি আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। তো সব কিছু রেডি করে নিয়েছি, এরপর রান্না শুরু। আর তার আগে থেকে মানকচুটা যেহেতু মা কাটছিল, তো মানকচু সেদ্ধ করে নিলেই সব থেকে ভালো হয়, একটু টেস্টিও লাগে আর গলেও যায় খুব সুন্দর। তো এখানে সেদ্ধ করে রেখে দিয়েছি, চলো মাছটা ভেজে নিই। উনুনের ধারে বসে মজা লাগছে, দেখো উনুনটা কেমন জায়গায়। তো এখান থেকে বসে বসে এমন ভাবেই রান্না করা যায়। মানকচু দিয়ে সিলভার কাপ মাছের ঝোল করে নেব আর শাক ভাজা। না দেখো তরকারি হয়ে গেছে আমার, প্রায় ফুট এসে গেছে, একটুখানি ফুটলেই হয়ে যাবে। আর একটু গরম মশলা বেটে নিয়েছি, তো গরম মশলা দিলে একটু সেন্ট হবে। যেহেতু বড়ো মাছের তরকারি, না বড়ো মাছের তরকারিতে একটুখানি খাওয়ার পর কেমন একটা লাগে, কিন্তু গরম মশলার যে গুঁড়ো বা বাটা দিলে অন্যরকম একটা স্বাদ লাগে, গন্ধ লাগে। তো সেই জন্য তো তরকারি প্রায় হয়ে গেছে। সেগুলো মাখাচ্ছে, ওর দাদা আরও খাবে। আমি খুব একটা টক টক পছন্দ করি না, তো ওই যে আমি একটু মিষ্টি কুল খাই, তো মিষ্টি কুল আছে, তো সেগুলো খেয়েছি। আর ওরা এখন টক কুল মাখাবে। চারটা কী কী দিয়ে মাখাবে বলো? লবণ, তারপরে গুঁড়ো লঙ্কা, চাট মশলা, এইসব দিয়ে মাখাবে এখন। দুপুরবেলা কাজ নেই, ওরা ভাত খাওয়ার দিয়ে এইসব খাবে। হয়ে গেছে তরকারি, বন্ধুরা মানকচুটার তরকারি তো হয়ে গেছে। এবার বেতর শাক রান্না করব। তো মাছের তেল রেখে দিয়েছিলাম, দেখো এই যে এটা বেতর শাক দিয়ে রান্না হবে আর সঙ্গে বড়ি, তাতে অন্যরকম টেস্ট হবে। সবসময় চিংড়ি মাছ দিয়ে হয়, যেহেতু বড় মাছ আছে তো বড় মাছের তেল দিয়েই হবে। তেলটা অল্প দিয়েছি, যেহেতু মাছের তেল বেরোবে, তো সেই কারণে এখন একটু ভাজা ভাজা হবে, তারপর তেলটা দিয়ে দেবো। এই যে বেতর শাকটা এবার দিয়ে দেবো, কাটা ছিল, আর এতে আলুও কেটে নিয়েছি। বেতর শাকের সঙ্গে আলু দিলে বেশি ভালো লাগে। তেলটা গলে গেছে, এবার ভাতটা চাটিয়ে দিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর কেউ যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে ঠিক সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। আজকের অন্য ভিডিও নিয়ে টাটা।